নমস্কার বন্ধুরা, আমি আপনাদের এখন শোনাব কবি শঙ্খ ঘোষের লেখা একটি বিখ্যাত কবিতা পুনর্বাসন। যা কিছু আমার চারপাশে ছিল, ঘাস পাথর, সরীসৃপ, ভাঙা মন্দির, যা কিছু আমার চারপাশে ছিল, নির্বাসন, কথামালা, একলা সূর্যাস্ত, যা কিছু আমার চারপাশে ছিল, ধ্বংস, তীরবল্লম, ভিটে মাটি, সমস্ত একসঙ্গে কেঁপে ওঠে পশ্চিম মুখে। স্মৃতি যেন দীর্ঘযাত্রী দলদঙ্গল, ভাঙা বাক্স পড়ে থাকে আম গাছের ছায়ায়, এক পা ছেড়ে অন্য পায়ে হঠাৎ সব বাস্তুহীন। যা কিছু আমার চারপাশে আছে, শেয়ালদা, ভরদুপুর, উল্কি দেয়াল, যা কিছু আমার চারপাশে আছে, কানাগলি, স্লোগান, মনুমেন্ট, যা কিছু আমার চারপাশে আছে, সরসজ্জা, ল্যাম্পপোস্ট, লাল গঙ্গা, সমস্ত একসঙ্গে ঘিরে ধরে মজ্জার অন্ধকার, তার মধ্যে দাঁড়িয়ে বাজে জলতরঙ্গ, চুড়োই শূন্য তুলে ধরে হাওড়া ব্রিজ, পায়ের নিচে গড়িয়ে যায় আবহমান। যা কিছু আমার চারপাশে ঝর্ণা, উড়ন্ত চুল, উদম পথ, ঝোড়ো মশাল, যা কিছু আমার চারপাশে স্বচ্ছ ভোরের শব্দ, স্নাত শরীর, শ্মশান শিব, যা কিছু আমার চারপাশে মৃত্যু, এক এক দিন, হাজার দিন, জন্মদিন, সমস্ত একসঙ্গে ঘুরে আসে স্মৃতির হাতে, অল্প আলোয় বসে থাকা পথভিখারি, যা ছিল আর যা আছে দুই পাথর ঠুকে জ্বালিয়ে নেয় এতদিনের পুনর্বাসন।